দ্বাদশ জাতীয় সংসদ ভাঙার পর ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। ছাত্র আন্দোলনের মুখে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। দায়িত্ব গ্রহণের জন্য 7 আগস্ট দেশে ফেরার গুঞ্জন শোনা গেলেও আগামী 8 আগস্ট এমিরাটস EK582 বিমানযোগে দেশে পৌঁছাতে পারেন বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। দেশে ফিরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনুস দায়িত্ব নিতে পারেন বলে জানা গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, ডক্টর ইউনুসের মাইনর একটি অস্ত্রোপচার হয়েছে। তিনি প্যারিস থেকে বৃহস্পতিবার বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন। বৃহস্পতিবার সকালে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে, তবে সরকারের অন্য উপদেষ্টারাও একই দিনে দায়িত্ব নেবেন কিনা তা এখনও চূড়ান্ত হয়নি। সোনিয়া খান, খবর সংযোগ।